بسم الله الرحمن الرحيم হে সমস্ত জগতবাসী হে মুসল্লিগণ হে পরহেজগারগণ হে সাধকগণ হে তরিকত জগতের সমস্ত ব্যক্তিগণ আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম যে আপনারা বেশ কিছুদিন ধরে আমার আলোচনা শুনছেন আমি শামিম আলী চিস্তি যে দেখবেন থাম্বনেলের মধ্যে যে কথাগুলো আমি লিখি এই কথাগুলো আকর্ষণ জাতীয় যাতে মানুষ ভিডিওগুলো দেখে কেউ এই থাম্বনেলের মধ্যে পড়েছে এমন একটা বিষয় তার রাগ উঠে গেছে যখন ভিডিওটা শুনে তখন বলে হ্যাঁ ঠিকই তো আছে থাম্বনেল দেখে তো রাগ উঠে গিয়েছিল তাই বলে কি যে আমরা কখনো উপরে দেখব না আমাদের ভিতরটাও দেখতে হবে তাই বলবো ভিডিওটা টানবেন না অবশ্যই ক্লিয়ার করে পুরো ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনারা দেখুন এবং এই কথাগুলো অবশ্যই আপনাদের কাজে আসবে আর সেই কাজটি কিন্তু দুনিয়াবি নয় শুধু আখেরাতের মধ্যেও দেখা গেছে আখেরাতে আমাদের সবাইকে একদিন উপস্থিত হতে হবে সেখানে যেন আমরা সকলে আল্লাহর বন্ধুত্ব স্থাপন করে এখান থেকে চলে যেতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে আজকের মূল বিষয়টি হলো যে আজকের বিষয় হলো দেখুন যতক্ষণ পর্যন্ত আপনি একজন নেশাখোর না হবেন নেশাগ্রস্ত না হবেন বিভিন্ন নেশাখোর না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ ও রাসূলকে কখনোই পাবেন না কখনোই আপনারা মুক্তির পথ পাবেন না কখনোই আপনারা আল্লাহর যে দিশারি আল্লাহর যে একদিন বিচার করবে আল্লাহ যে একদিন আমাদেরকে ডাকবে সেই দিন আল্লাহ বান্দা বলে ডাকবে না সেদিন বন্ধু বলে ডাকবে যদি আপনি একজন নেশাখোর হতে পারেন তে এখন এই কথাটি শুনে কেউ বলবে এটা কেমন কথা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আমি কি শুনেন আস্তাগফিরুল্লাহ বলবেন না আস্তাগফিরুল্লাহ বলবেন শেষে দেখেন ভিডিওটা কি বলে সেই কথাগুলো হলো দেখুন এই পৃথিবীতে একজন মানুষ যদি নেশাগ্রস্ত না হয় সেই মানুষটি কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না এবং আল্লাহকে কখনো সন্তুষ্ট করতে পারবে না তাহলে আমি কি কোরআনের বিপক্ষে কথা বলছি দেখেন কোরআনে কিন্তু একটি কথা এসেছে নেশাগ্রস্ত ব্যক্তির দ্বারা কখনো ইবাদত হয় না নেশাগ্রস্ত ব্যক্তির দ্বারা কখনো আল্লাহ রাসূল পাওয়া যায় না তাহলে এই কথা কিন্তু কোরআনে আল্লাহ বলেছে তো আল্লাহ যেটা বলেছে আল্লাহর জায়গায় থেকে আল্লাহ ঠিক বলেছে কিন্তু আমার জায়গায় থেকে আমি শামিম আলী চিস্তি আপনাদেরকে এই কথাগুলো ফয়সালা দিয়ে দেব ইনশাআল্লাহ দেখেন কোরআনে আল্লাহ বলেছে নেশাগ্রস্ত ব্যক্তির দ্বারা আল্লাহর ইবাদত হয় না সেই নেশাগুলো কি আর আমি যে বলেছি সেই নেশাগুলো কি আল্লাহ বলেছে যার বাড়ির নেশা আছে গাড়ির নেশা আছে সম্পদের নেশা আছে টাকার নেশা আছে এবং অন্যের দিকে লোভ করে লোভের নেশা আছে এই সমস্ত লোভ যদি কোনো মানুষের মধ্যে থাকে সে কখনোই আল্লাহ ও রাসূল পর্যন্ত পৌঁছতে পারবে না এবং হাশরের দিন তাদের চুল ধরে আল্লাহ আগলে রাখবে আর বলবে জ্ঞান পাপীর ক্যাচ ধরে আল্লাহ উত্তোলন করবে একদিন হাশরে এই কথা আল্লাহ কোরআনে বলেছে তাহলে যারা সামাজিক জ্ঞান বা আধ্যাত্মিক বা শরীয়তের জ্ঞান রেখেছে জ্ঞান থাকার পরেও তারা উল্টাপাল্টা চলেছে উল্টাপাল্টা করেছে এবং নিজে উল্টাপাল্টা চলেছে এবং অন্যকে উল্টাপাল্টা চলার আদেশ দিয়েছে তাই আমি বলবো যে আল্লাহ বলেছে নারী গাড়ি বাড়ি টাকা সম্পদের নেশায় যারা পড়ে আছে এরা কখনো তাদের দ্বারা ইবাদত হবে না এখন আমি বলবো তাহলে আমি কোন নেশার কথাটা বলেছি দেখুন দেখা গেছে একজন মানুষ ছোট থেকে বড় হয় যখন তার বাচ্চা মানুষ থাকে তখন কিন্তু তার কোনো নেশা থাকে না তার কোনো ওরকম জ্ঞান থাকে না সে মা বলতে শিখেছে বাবা বলতে শিখেছে আমাকে এটা দাও আমাকে সেটা দাও আমি এটা খাবো আমি আমাকে খেলনাটা কিনে দাও এই ছোটবেলার বিষয়টা এরকম যখন মানুষ সাবালক হয় তখন কিন্তু তারা নারী চিনতে শিখে বাড়ি চিনতে শিখে টাকা চিনতে শিখে তখন এগুলোর প্রতি এমন একটা আসক্ত হয়ে যায় এগুলোর প্রতি নেশা যখন হয়ে যায় তখন এগুলার পিছনে ঘুরতে থাকে
তখন তার আল্লাহ রাসূল নেই। আর আল্লাহ কিন্তু কোরআনে এই কথাও বলেছেন যে যারা আমার পথে নেই আর যারা আমার পথ কখনো পাবে না আমি তাদেরকে টাকা সম্পদ দিয়ে ডুবিয়ে রেখেছি তারা কখনো আমার খবরই জানবে না। এ হলো এক বিষয়। আর আমার যে নেশার কথাটা বলেছি সেটিও দেখেন, আমি যে কথাটি বলবো, একজন মানুষ যখন নাকি শুনেছে যে রাসূলকে যদি কেউ খুশি করতে পারে, রাসূলকে যদি কেউ ভালোবাসতে পারে, তাহলে সে যেন আল্লাহকেই ভালোবাসলো, তাহলে রাসূল বা নবুয়াত জগৎ, নবুয়াতের যুগ চলে গেছে, এখন বেলায়েতের যুগ। কোন কামেল মুর্শিদ, কামেল ওলি আউলিয়াকে যদি ভালোবাসতে পারে, সেবা করতে পারে, তাহলে সে সেবাটা রাসূল পায়, আর রাসূল যখন পায় তখন সেই সেবাটা আল্লাহ পেয়ে যায়। তাই আমি বলবো যারা, যাদের মধ্যে মুর্শিদ প্রেমের নেশা হয়ে গেছে, যাদের মধ্যে মুর্শিদ প্রেমের নেশা হয়ে গেছে, রাসূল প্রেমের নেশা হয়ে গেছে, আল্লাহ প্রেমের নেশা হয়ে গেছে, সেই ব্যক্তিগুলো দেখা গেছে আল্লাহ ও রাসূলের দুরুদ এবং আল্লাহর জিকিরের নেশা হয়ে গেছে এবং চোখের পলক ঘুরতেই সে কিছু দেখতে পায়, তার চোখ দিয়ে ঝলঝল করে পানি পড়তে থাকে, কারণ একটা সেকেন্ডও তার আল্লাহ রাসূলকে সে স্মরণ ছাড়া থাকে না। আর স্মরণেরই আরেক নাম হলো নামাজ কিংবা সালাত। তাহলে যারা বাকি জীবনটা আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে, মুর্শিদের প্রেমে, যাদের চোখের পানি শুধু ভাসতেই আছে, আর আল্লাহ কি বলেছে, তার চোখের পানির সাথে আমাকে, আমার প্রেম ভক্তির সাথে, তার চোখের পানির সাথে তার জীবনের সমস্ত পাপ ধুয়ে সে পৃথিবীতে রেখে এসেছে, সে হাশরের ময়দানে যখন আমি আমার নিজের কুরসিতে বসব তখন তাদেরকে আমি বান্দা বলে ডাকব না, তারা আমার বন্ধু, তারা যতদিন পৃথিবীতে বেঁচেছে আমার প্রেমের নেশায়, আমার রাসূলের প্রেমের নেশায়, আমার মুর্শিদের প্রেমের নেশায় বেঁচেছিল, তাদের এই পৃথিবীতে সমস্ত পাপকে রেখে তারা নিষ্পাপ হয়ে আমার কাছে এসেছে। আর আল্লাহ কি বলেছে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। পরাক্রমশালী কে? আল্লাহ। তাহলে সেই পরাক্রমশালীর মধ্যে, সেই মানুষটির ভিতরে পরাক্রমশালী আল্লাহ নিজে বিলীন হয়ে যায়, তখন তার মুখে কথা কয়, যা বলে তাই হয়। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কি, যতক্ষণ পর্যন্ত রাসূলের প্রেমের নেশা না হবে, আল্লাহর প্রেমের নেশা না হবে, ততক্ষণ পর্যন্ত সেই মানুষটি কখনো আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে পারবে না। এই জন্য আপনারা আমার থাম্বনেল বা হেডলাইনে দেখেছেন কি, যে যতক্ষণ পর্যন্ত নেশাগ্রস্ত না হতে পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। এই কথাটি কোরআন দিয়ে কাটতে পারবে না কেউ, হাদিস দিয়ে কাটতে পারবে না কেউ, এই পৃথিবীর এমন কোনো আলেম নেই যে আমার এই কথাটি কেটে দেবে। আল্লাহর প্রতি আমি যদি সেই প্রেমে আসক্ত হয়ে যাই, তাহলে একজন প্রেমিক প্রেমিকাই কিন্তু বন্ধু হতে পারে, পরম বন্ধু হতে পারে। তাহলে আপনারা যদি মনে করে থাকেন যে গাঁজা আফিন মদ এসব খেয়ে বুঝি এই নেশার কথা, না, নাউজুবিল্লাহ। একমাত্র এই নেশাটাই করতে হবে যে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ওঠা বসায়, প্রত্যেকটা খাওয়া দায়, প্রত্যেকটা হাঁটা জায়গায় সর্বসময় চোখ থেকে পানি পড়ে, আমি যাকে ভালোবাসি, আরে আমি যাকে ভালোবাসি সে কি আমাকে ভালোবাসবে, আমি কি তাকে খুশি করতে পেরেছি, আর চোখের পানি জলজল করে পড়তে থাকে, আর সে তার শরীরটা কাঁপতে থাকে, দুনিয়াদারি লোভ লালসা সব পিছনে চলে গেছে। তাই একটা কথা বলা হয়েছে, যারা সাধনা করে তাদের মধ্যে একটা কথা আছে যে দুনিয়া সম্পদ সবই বিফল, কুণ্ডলিনী জাগে যার, এরকম এবাদত, এরকম আল্লাহর প্রেমিক, এরকম সাধক যারা হয়েছে তারা দুনিয়াটাকে বিফল করে দিয়েছে, আর তার সুফল ফলেছে সেই পরপারে। তবে হে সমস্ত জগৎবাসী, জানি না আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ লাগে তবু জানাবেন। এবং আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, যারা নতুন আছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন আপনাদের কাছে ভালো ভালো আলোচনা পৌঁছে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।